জানে মান, তুমি কি খাইবে আজকে? খালি আমার এক বউ, তুমি খাই খাই করতে করতে তো আমার মাথাটা একবারে খেয়ে লাগে। আজকে তোমার লিগে এমনই জিনিস আনবো, তুমি একবারে খাইয়া ফুরি আরবো না, একবার বছর বইরা খাইবে। এত কথা কোর টাইম নাই, তুমি ফোনটা রাখো, আমি তোমার লেগে খাওয়ার জিনিস নিয়ে আইতে রাখো। ভাইয়া, ও ভাইয়া, আপনার দোকানের ভিতরে প্রায় সব কিছুই আমার লাগবে। ওই যে সোয়াবিন তেল দিয়ে 2 লিটার নুডলস দেন, আর এই যে বাইরে যা কিছু আছে সব কিছু আমার একবারে প্যাকেট করে দিয়ে দেন। ভাই, আলাদিনের চেরাক তো পাই নাই, কিন্তু তার থেকেও বেশি কিছু পাইছি। আপনি এত কথা বলেন না, যা চাইছি সব কিছু দিয়ে দেন। ভাই, বিল কত হইছে? 80,540 টাকা। তার লেগে 540 মাইনাস 80,000 টাকা দেই। আমার কাছে তো এত টাকা নাই, তবে আমার কাছে একটা জিনিস আছে, আপনারে দিলে খুশি হইবেন। কি তোর দামি দামি জিনিস দে দেই। এই গুপ্ত জন্তু কই পেলি ভাই? যা 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 ভাই, টাকা পয়সা রাখতে না ভাই, যা 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 যা। ওই মিয়া, জামোগা মানে আমার টাকা ফেরত দেন, এত দামি একটা কাঁচা মরিচ দিলাম। বাইরতে বউর লগে ঝগড়া লাগছে, কতদিন ধরে কাঁচা মরিচ নিয়ে পারি না। গরিব মানুষ, কাঁচা মরিচ নিয়ে মোকান থেকে, এই কারণে খেয়াল করি নাই, রাগে রাগে এয়া পড়ছি, তোর লগে ধাক্কা লাগে গেছে, দুঃখ পেয়েছি মনে হয়। আরে ভাই, কাঁচা মরিচ আমিও 5 বছর ধরে খাই না, বউর লগে ঠিক মতো সংসার চলতেছে না। আমার কাছে একটা দরবের সন্ধান আছে, ল যাই দুজনে যা দেখি কাঁচা মরিচের সন্ধান পাই নাকি। আরে ল, তাহলে দুজনে যাই। হ্যাঁ চল। তুই আমার এই জঙ্গল অঞ্চল পিছন মারার লিগা তুই করলি ডাকি? আমি পোলা মানুষ, হাল আর পোহালা, তুই দরের বাবু বলেছে দেখ না। আই করলি ডাকি? বাবা, ও বাবা, বাবা করলি ডাকি? বল বৎস, কি হয়েছে? বাবা, আমরা অনেক দূর থেকে আসছি, আমাদের বউর সাথে সম্পর্ক ঠিক নাই, আমরা শুধু বাজারে কাঁচা মরিচ নিতে পারি না বইলা। বাবা, আপনি এদের একটা কিছু করেন। আমি কোনো চিকিৎসা করার জন্য কাঁচা মরিচ নেই, তোদের চিকিৎসা কিভাবে করব? বাবা, অনেকজনের কাছ থেকে তো কাঁচা মরিচ নিচ্ছেন, আমরা অনেক দূর থেকে আসছি, আমাকেও কিছু কাঁচা মরিচের সন্ধান দেন, আমরা কাঁচা মরিচের সন্ধান পাইলে নিয়ে আহমনি, তখন বেশি করে দিবনি। আমার কাছে তো কোনো কাঁচা মরিচের সন্ধান নাই, কিন্তু তোদের একটা সন্ধান দিতে পারি। কি সন্ধান বাবা? শুন বৎস, তোদের বাড়ি থেকে 300 মাইল দূরে একটা ভূতুরে বাড়ি আছে, সেখানে একটা আলাদিনের চেরাক আছে, সেটা যদি খুঁজে বের করতে পারিস তাহলে তোরা কাঁচা মরিচের সন্ধান পাবি। আর শুন, তোরা যদি কাঁচা মরিচের সন্ধান পেয়ে যাস তাহলে আমার আর কাঁচা মরিচ দেওয়া লাগবো না, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে সানি লিওনের ভিডিও দিয়ে দিচ্ছি। বাবা, কই জোড়া কি সানি লিওনের ভিডিও তো চাইছি। তাহলে বাবা, এই সময় তো আর 300 কিলোমিটার দূরে যাওয়া সম্ভব না, আমরা প্রস্তুতি নিয়েও আসি না, তাহলে কালকে সকালে রওনা দেই, কি বলেন? ঠিক আছে, তোরা যেটা মনে করস, তাহলে আমার নাম মান নিয়ে যা। হ্যাঁ, কল 016। সে বাবা, সানি লিওনের ভিডিও আমিও হুনি পাঠিয়ে দিতেছি আপনারে। কল্লি ডাকি? পরের দিন দুপুর 11:00। তাইলে বাবার সন্তান মতো আমরা ফাইনালি ভূতের বাড়িতে ইয়া পৌঁছাইছি। বাবার কথা মতন তো 300 কিলোমিটার পাড়ি দিয়ে এই বিল্ডিং এর কাছে এসে উঠছি, কিন্তু এখন ঢোকার রাস্তা বাই কই? ঢোকার রাস্তা বের করতে হবো, এখানে সুড়ঙ্গ খুঁজতে, তারপরে আমাদের ভেতরে যেতে হইব। আল্লাহ, সুড়ঙ্গ খুঁজবি তোর কোদাল খু?
উদার লাগে নাকি? আমি আমার দাঁত দিয়ে সুরঙ্গ খুঁজে নরম জায়গায় এই জায়গায় নরম মাটি আছে, তাহলে এই জায়গায় সুরঙ্গ খোঁজা শুরু করে দিব। শুরু কর। তোরা মরবি, তোরা নির্ঘাত মরবি। এই বিল্ডিং এর ভিতরে ঢুকতে চাইছিস না, তোরা নির্ঘাত মরবি। ভূতের আগুন দেখে ডরাই তুই বিড়ি খেয়ে বেছ যা ভাগ। ও মনে হয় সত্যি কথাই কইছাল রে, ভেতরে ভূত আছে। তোরা যা কর বাড়ি চস, তাড়াতাড়ি করে জায়গা ডিস্টার্ব করিস না। ভূতের ভয় আর ভাল লাগে না রে, বুঝতো মৃত্যু করে আহি। আমারটাও তুই করে দিয়ে আহিস। এত ছোটকে তোর কি আবার মের খাইতে মন চাইতাছে? বহুত জ্বালাইছ, এবার গায়ের উপরে পড়সাপ করে দিছ। অনেকদিন ধরে মানুষের মাংস খাই না, আজকে তো আরে খাইয়া দিব। আলাদিনের চেরা খুঁজান লাগবো, বোন দেহ না আহে নাকে দেহিছে। বন্ধু আমার মই তো একবার বাসি হালাইছে। কি রে ওই রে, আমার বন্ধুর শার্ট, আমার বন্ধু কো বেশি কথা কই না, তবে বলে খেয়ে দেব। আমি কি করতে আমার বন্ধু কি করতে, চলো খেয়ে দেব। আরে এখানে বাতি জ্বলতেছে, বাবাই মনে হয় এটার কথাই বলতেছিল। দেখি এটাই মনে হয় চালাক। বল ডাকছিস কে? তুই কেরা? তুই কইছে ডাক দিলি আবার কস, তুই কেরা? এটার মালিক তেলে এখন আপনি। এটার মালিক হন আমি, এটার মালিক তুই। আপনারে ডাকছি, আমার আমার কাঁচা মরিচের খুবই দরকার। প্রাণের ঝুঁকি নিয়ে আমি এইখানে আইছি, আমার বন্ধুরেও হারিয়ে ফেলাইছি। এখন কাঁচা মরিচের খুবই দরকার, কাঁচা মরিচের জন্য আমার সংসার চলতেছে না। হালার পো হালা, তুই কোন দেশে থাকস? কাঁচা মরিচের দাম কমছে তুই জানস না? কি কাঁচা মরিচের দাম কমছে? হ্যাঁ। তাহলে আমি প্রাণের ঝুঁকি নিয়ে এইখানে কেন আসছি? যা তাড়াতাড়ি বাড়ি যা, তাইলে আমার এইখান থেকে বাইরে যাওয়ার রাস্তা বের করে দেন। দাঁড়া তোরে আমি এখনই বাইরে পাঠিয়ে দিতাছি। আমি বাইরে পড়ছি, আমার বন্ধুটারে ওয়ারাইলাম কাঁচা মরিচের দাম বলে কই মেও গেছে গা। যাই আমার বন্ধুর বউরে কাঁচা মরিচ কিনে দিয়ে আমি বিয়ে করে হালাইকে।